জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম সাদার বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান জেলা শ্রমিক লীগের আয়োজনে শোক র্যালি শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে স্থানীয় রাজার মাঠ থেকে একটি বিশাল শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার সভাস্থলে গিয়ে সমবেত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে